আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমিও আপনাদের জয় ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি দুই রকমের কাঁঠাল দিয়ে পিঠা বানিয়েছি। একটা কাঁঠাল কেনা হয়েছিল, কাঁঠালটা এত সুগ্রাণ ছিল যে মনে হয়েছিল অনেক ভালো হবে, মিষ্টি হবে, কিন্তু কিসমত খারাপ, মানে কাঁঠালটা মিষ্টি না, ফ্লেভার আছে, সবই আছে, কিন্তু কোনো মানে কাঁঠালের যে একটা স্বাদ সেটা নেই। যে দেখতে পাচ্ছেন কাঁঠালটা ভেঙে নিচ্ছে, কোষগুলা সাদা সাদা হয়েছে, মানে এটা পরিপক্ব হয়নি, আর আগেই পেরে ফেলেছে। তারপরে কীভাবে পেকেছে বা পাকিয়েছে জানি না, তো যখন ভাঙলাম দেখলাম এত ফ্লেভার, খুবই ভালো লাগলো। কিন্তু মুখে দিয়ে দেখি টক না, মিষ্টি না, কিছু না, কিন্তু ফ্লেভার আছে। তো চিন্তা করলাম ফেলে দিব কেন, যেহেতু ফ্লেভার আছে সেজন্য এটা তা পিঠা বানাবো। আমরা তালের পিঠা যেভাবে বানাই ঠিক সেভাবে। এখন আমি এর থেকে বিচিগুলো আলাদা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো খেজুর ভিজিয়েছি, আমি গুড়ের বা চিনির বদলে খেজুর দিব। আপনারা চাইলে কিন্তু গুড় দিতে পারেন বা চিনি দিতে পারেন। আমি এই যে এখন একসাথে সবকটা ব্লেন্ড করে নিব, একদম মসৃণ একটা ব্লেন্ড করতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলো পছন্দ মতো নারকেল, আপনারা যে যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি আরও কিছু কাঁঠাল দিয়ে দিলাম, আর বাকি কাঁঠালের যে রসটা আছে সেটাও দিয়ে দিব যাতে করে মসৃণ হয়। এই যে দেখতে পাচ্ছেন নারকেল, এটা ফ্রোজেন নারকেল, আপনারা চাইলে ফ্রেশ কুড়িয়েও দিতে পারেন। দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব, মানে তালের পিঠা যেরকম ঠিক সেম, শুধু তালের বদলে কাঁঠাল। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু দিব, দিয়ে মানে কাঁঠালের যে পানিটা বের হয়েছে সেটা থেকে দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম যাতে করে মসৃণ হয়। এর মধ্যে তো আমি মনে করেন চালের গুঁড়া দিব, ময়দা দিব, আপনারা চাইলে এর মধ্যে দুধ দিয়েও করতে পারেন একটু, কিন্তু দুধ দিলেও ফ্লেভারটা খুব ভালো হয়। আমি এখানে 100 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি, এটা ভুট্টার সুজি, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। আমার সুজিটা হাতের কাছে ছিল সেজন্য আমি সুজি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 50 গ্রাম ময়দা, অল পারপাস যে ময়দাটা আছে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়ে শুধু করলে হলো কি অনেক শক্ত হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা থকথকে গোলা করে নিয়েছি, মানে আমরা পেঁয়াজও বানাইলে যেরকম হয় ওরকম, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো কিছু, আর কিছু কড়াইতে শ্যালো ফ্রাই করব। এখন আমি চলে যাব চুলায়, চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। এখন পছন্দ মতো সাইজ করে আপনারা ভেজে নেবেন। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, মোটামুটি গরম হলেই কিন্তু দিয়ে দিতে হবে। আমি উল্টে পাল্টে সব কটা এক এক করে বেজে নিব, কিন্তু সময় নিয়ে বাঁচতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ভিতরে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমরা ঠিক তালের পিঠা যেভাবে যত্ন সহকারে মানে ঠিক সেভাবেই এটাকে আস্তে আস্তে করে বাঁচতে হবে। এভাবে আমি বেজে নিব। এই যে অনেকগুলো আমার হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমার হয়ে গেছে। আরেকটা বানাবো আমি অল্প একটু তেল দিয়ে, মানে আমরা ডিম অমলেট করলে যেভাবে করি ঠিক সেভাবে, বা চাপড়ি 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 যেভাবে বানাই ঠিক সেভাবে, ওই গুলাটা দিয়ে আমি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যারা মানে তেল খেতে চান না তারা এভাবে করে খেতে পারেন, কারণ অনেক ফ্লেভার কাঁঠালের, কিন্তু মিষ্টি না, কিন্তু ফ্লেভারের কিন্তু একটা স্বাদ আছে। আমরা সব কিছু কিন্তু ফ্লেভার আগে ফ্লেভার দেখি তারপরে খাই, যে কী ফ্লেভারটা কীরকম, ঠিক সেভাবে সেরকমই। তো এই যে এভাবে আমি সব কয়টা বানিয়ে নিব, যেতটুকুন আমার গোলা বাকি আছে। আপনারা আশা করি ভালো লেগেছে। যদি কেউ আমার মতো কাঁঠাল কিনে দেখেন যে এটা মিষ্টি না, কিছু নাই, এর মধ্যে ভালো লাগতেছে না এইভাবে খেতে, তাহলে আমার মতো পিঠা বানিয়ে খেয়ে ফেলবেন। কারণ ফেলে দেওয়া কোনো কথা হলো না, এত 5 পাউন্ড কিলো কিনেছি, এই যে দুই রকম করে বানিয়ে নিয়েছি, যার যেটা পছন্দ খাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগার এই কথা, ফেলে দেওয়া জিনিস দিয়ে পিঠা বানালাম। তো কেমন হলো একবার হলেও ভালোটা দিয়ে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। আমারটা তো মানে এইভাবে খেতে পারিনি সেজন্য পিঠা বানিয়েছি। আপনারা যখন কাঁঠাল কিনবেন এভাবে পিঠা বানিয়ে খাবেন, খুবই স্বাদ কিন্তু, আর ফ্লেভারের কারণে আরও বেশি স্বাদ। তো দোয়া করবেন আমার জন্য, আমাকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।